মায়ের জন্য একটা শাড়ি দেখছো, বাবাকে একটা দিতে যাইছি পূজোয় জামা। ও অফলাইনের কোম্পানি আর কিছু দেখার দরকার? তো এটা 9,500 টাকা বলেছে আমাকে। টোটালি যা দেখছো সব কিছু আমার পূজোর কেনাকাটা। Hey guys, good noon and welcome to new vlog. এখন দুপুর 3:44 বাজে আর এখন আমি শপিং করতে এসেছি, ঠিক আছে? আর পুরো একদম শপিং এই আছি আর কি, ঠিক আছে? আর অনেকটা গাড়ি চালিয়ে এসেছি, সেই জন্য চোখ মুখ পুরো বসে গেছে। যাই হোক, সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শুরু করলাম। তো কী কী জামা কিনছি সেটা আগে দেখিয়ে দিই তোমাদের। বাবাকে একটা আর কি আমি দিতে যাইছি পুজোয় জামা। তো 4টি পিস রয়েছে, কোনটা পছন্দ বলো? কোনটা নেবে? এটা এই থাক, নিয়ে নাও। আর এটা বাবার গেল, ঠিক আছে? এটা আলাদা বিল হচ্ছে, আর এটা আমার হচ্ছে, এটা আমার হচ্ছে, এটা আমার হচ্ছে। তো মায়ের জন্য একটা শাড়ি দেখছি, মা শ্যাওলা কালারের শাড়ি দেখতে চেয়েছে, ঠিক আছে? তো দুটো কালার এখানে আর কি ফেলা হয়েছে, দেখি কোনটা কি পছন্দ হয়। এখন জিন্সের কিছু কালেকশন দেখবো, জিন্স কিছু নেবো। আর আই এম সরি, প্রথমেই বলে রাখি, তোমরা বলবে যে অনেকদিন পর ব্লগ দিচ্ছি, ঠিক আছে? কারণ আছে, মহালয়ার শুটিং চলছিল, তো শুটিংয়ের বিটিএস তোমাদের আমি দেবো, এর পরের আপলোডটাই শুটিংয়ের বিটিএস আসবে, কারণ শুটিং এখনও আপলোড হয়নি, সেহেতু বিটিএস আসাটাও কোনো রুলস নয়, তো রুলস অনুযায়ী আমাদের কাজ করতে হয়। তো একটু বিজি ছিলাম, সেই জন্য ব্লগটা আসছিল না। তো এবার ব্লগ আসবে, টেনশন নেই, দুর্গা পুজোয় দেদার ঘুরবো তোমাদের, ঠিক আছে? সঙ্গে তোমরাও ঘুরবে আমার সাথে। চলো কিছু জিন্সের কালেকশন আগে দেখে নি। ব্ল্যাকটা কম দামে? কম দাম তো না, ১৫,৯৬০ টাকা। এটা ডার্ক ব্লু মনে হয়, বড় 45, এটাও ব্ল্যাক। এটা ব্ল্যাক, এটা আলাদা একটা ব্ল্যাক, এটা আলাদা কোয়ালিটি আলাদা মনে। দুটো দুটো কেউ হবে, কেসেবল হয়, কেসেবল, এটা হচ্ছে ভেরি গুড। একটা ব্ল্যাক নেবো আর একটা ব্লু নেবো। এইটা ঠিক আছে, এইটা দিও। আর কোনটা? এই উপরেরটা, উপরের ব্লুটা। হ্যাঁ, উপরের ব্লুটা দাও, উপরের ব্লুটা দাও, উপরের ব্লুটা। এটা না, এটা নেবো। অফলাইন কোম্পানি, ১৪-২৫ ভারী নয় তো? খুব ভারী কিন্তু মনে হচ্ছে। ভালো, ভেরি গুড। বলে দাও কিছু, দাড়ি ফাড়ি হয়ে গেছে, দেখ বয়স্ক 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 লাগছে রে। হালকা চাইছিলাম, ওটা কি ভারী? ওটা কি ভারী? একই না, তাহলে এটা নিয়ে নাও, এটাই নিয়ে আর কি। কোনটা নিয়ে? দুটো তো? হ্যাঁ, একটা ব্ল্যাক আর একটা ব্লু। আর কি সব কমপ্লিট? সব আছে, হাফ প্যান্ট, হাফ প্যান্ট আছে, হাফ প্যান্ট, হাফ প্যান্ট নতুন এসেছে। হ্যাঁ, হাফ প্যান্ট দাও তো। পাওয়া আছে, কটন, কটন দাও, কটনের দাম না, একটা গেঞ্জি কাপড়ের
কটনের হয় বামচান্স টাইপের, আর একটা হয় আমাদের টেক্সটাইল কাপড়, কোনটাই নিবি সেটা বল। একটা হচ্ছে জামার যেরকম পরেছিস ওই কাপড়, আর একটা হচ্ছে আমাদের গেঞ্জি যেরকম পরিস সেই কাপড়। আচ্ছা তুই গেঞ্জি কাপড় নিলে টেক্সটাইল হবে? হ্যাঁ, এটা হচ্ছে টেক্সটাইল কাপড়, মানে আমাদের জামা প্যান্টের কাপড়। না হাফ, হাফের একটু মানে এই অবধি বেশ একটাই থাক, ওটা একটা অন্য দাও। এইটা খুব ভালো তাহলে কি হবে লাগবে? আর কিছু দেখার দরকার নেই। প্রথম থেকে কি জানো তো, প্রথম থেকে এই কোম্পানি গুলো পড়ে আসছি না, কোয়ালিটি পড়ে বুঝে গেছি, ব্র্যান্ড দেখেই বলে দেবো, ব্যাস হয়ে গেল কমপ্লিট। আটশো টাকা দাম, এটাও নিতে হবে। দুটো জিন্স, দুটো জামা, ওখানে তিনটা হাফ প্যান্ট, 6,032% বাদ দিয়ে 5,428 টাকা। মিনিমাম 20 মিনিটে 5,000 টাকা হয়ে গেল, ঠিক আছে, কোনো ভ্যালু নেই সেটা বোঝাই যাচ্ছে। শপিং কমপ্লিট এখানে মোটামুটি। এবারে আমি একটু যাবো এক্সপ্ল্যানেড যাবো, ওখানে গিয়ে একটুখানি আমি গাড়িটা একটু মডিফাই করতে চাই, তো একটা গ্যাজেট কিনবো টপ বক্স, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। বাগাবাজার থেকে ডিরেক্ট চলে আসলাম এখানে, আর এখন 6:45 আর দোকানে দেখছি প্রচণ্ড ভিড়, তো চলো টপ বক্স দেখি কী কী কালেকশান আছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি এরকম মেটালের জিনিস নিচ্ছি, এই টপ বক্সটা তো এটা হচ্ছে সিলভার কালার, তো এটা নেবো না, ব্ল্যাক কালারটা নেবো, এটা মেটালের, আর ভিতরটা পুরো এরকম, ঠিক আছে, ডিজাইনিং এখানে খাপ আছে, আর এখানটা স্পেসটা অনেকটা বড়, ঠিক আছে। এটা কী আছে, এখানে নাট আছে, আর এইগুলো এই সাইডে লাগাবার জন্য আসে, তো এটা 9,500 টাকা বলেছে আমাকে, তো ফিক্সড দাম এটাই নিতে হবে বলেছে, ঠিক আছে, ব্ল্যাক ভার্সনটাই নিই। টপ বক্স কেনা কমপ্লিট, ঠিক আছে, আর তোমাদের সিলভার কালারটা দেখিয়েছি, ব্ল্যাক কালারটা ফিট হলে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর কেরিয়ার লাগবে, যেহেতু ভারী একটা বক্স টপ বক্স, তো কেরিয়ার লাগবে, তো এখন কেরিয়ার মানে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, হন্ডা DS6 মডেলের পাওয়া যাচ্ছে না, তাই এখন তোমার তৈরি করাতে এসেছি, এখন তৈরি হবে, টাইম লাগবে বলেছে, তৈরি হবে তারপরে সেট হবে। এখান থেকে তোমার একটা পাত হবে, এখান থেকে বেরোবে সাপোর্টেড, আর একটা এখান থেকে বলেছে, আর এদিক থেকে একটা সাপোর্টেড বেরোবে, তারপরে এখানে বেরিয়ে তারপরে টপ বক্সে থাকবে এখানটা বলেছে। সেলাই করার পর এটা হচ্ছে পুরো ব্ল্যাক কালার হয়ে যাবে, ঠিক আছে, কালার হচ্ছে এখন। গুড ইভিনিং, আর কালকে
ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, কারণ অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে। তো বাইকটা তোমাদের দেখাচ্ছি, বাইকটা বাইরেই দাঁড় করে রেখেছি, আর এখন আসলাম আমি একটা পারফিউম কিনতে আর একটা সানগ্লাস কিনতে, যেহেতু পুজোর সময় বলে কথা, এখনো শপিং কমপ্লিট হয়নি, মানে কালকে শপিং করেছি এক্সট্রা, এত লাগেজ হয়ে গেছে আর তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, আজকে একটা পারফিউম কিনছি। অসম কেমন গো, গন্ধ শুকিয়ে দেখি ভেরি গুড। কত এটা? 275। এনবার তো ভাই কোনো বলার কোনো কথা নেই, হেভি সেন্ড হয়। কত দাম ভাই দক্ষিণা? 220। এই চশমাটা একটু দেখি কেমন, বেরো ভাই একাতে খুলছি। তোমাদের মেটালটা দেখিয়েছিলাম, এটা মেটালের উপরই, এটা শুধু ব্ল্যাক কালার। আর পিছনে এটা সেট করলাম, এটা পড়েছে 1250 টাকা। ঠিক আছে, এটা তোমার সফটের জন্য, যে পিছনে বসবে তার এটা পিঠে কিছু আর কি, ব্যাকএন্ডে কিছু লাগবে না, সেই জন্য এটা সেট। টোটালি যা দেখছো সব কিছু আমার পুজোর কেনাকাটা। ঠিক আছে, টোটালি পুজোর কেনাকাটা, পুরো বিছানা ভরে গেছে। যাই হোক, এবার এবার তো ক্লোজে দেখাই। প্রথমে গেঞ্জি দিয়ে শুরু করি, এগুলো সব গেঞ্জি কিনেছি আমি। আসলে এই গেঞ্জিগুলো হয়তো তোমরা শপিংয়ে কন্টিনিউ দেখতে পারলে না, কারণ হচ্ছে এত লাগেজ হয়ে গিয়েছিলো সেদিনকে, আর রাত্রিও হয়ে গেছিলো, আর একাই শপিং করতে গিয়েছিলাম তো দেখাতে পারলাম না। তো সেইগুলো হচ্ছে এইগুলো, এই তিনটে কিনেছি, আর এখানে একটা জামা আছে, গেঞ্জি এগুলো আর কি। ঠিক আছে, এগুলো 6টা গেঞ্জি, আর ওইগুলো তো দেখলে জামা, ঠিক আছে, কিনেছি। আর ওখানে হচ্ছে তোমার গেঞ্জি আছে, স্যান্ডো গেঞ্জি আর 3টে জাঙ্গিয়া, আর এখানে এই 2টো জিন্স হয়েছে, আর এই 1টা জিন্স, 3টে জিন্স, আর তারপরে এই 2টো কিনেছি, 2টো জামা ফুল স্লিভ, এটা হচ্ছে অষ্টমীর জন্য, ঠিক আছে, অষ্টমীর পাঞ্জাবি, আর এগুলো তো তোমরা দেখেছো, এইটা কিনেছি। তারপর আর এখানে 3টে হাফ প্যান্ট রয়েছে, আর এইখানে হচ্ছে 4টে ফুল স্লিভ প্যান্ট নিয়েছি, শীতকাল আসছে যেহেতু, তো সেহেতু এই 4টে ফুল স্লিভ। আর এই যে গ্রিন কালারটা দেখছো না, এই যে গ্রিন কালারটা, এটা আমার জামাইবাবু আমাকে দিয়েছে পুজোতে। তো টোটালি সব মিলিয়ে পুজোর বাজার হচ্ছে শপিং এতখানি। শপিং করে দারুণ লাগলো। তো যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে বুঝতে পারছি, তো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ব্লগ মানে হচ্ছে একদম পুজোর ব্লগ। ঠিক আছে, তো চলো একদম পুজোর ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা বাই বাই।